আল্লাহকে ভয় করা হচ্ছে ফাসতাকিম কামা উমিরতা তরিকতের মূল শিক্ষা হচ্ছে একজন murid তার পীরের কাছে বায়াত হওয়ার পরে তার মূল মন্ত্রই হচ্ছে আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন ইমানদার সর্বদা হর হালতে সে আল্লাহকে ভয় করবে ভয় করা বলতে এটা নয় যে আল্লাহকে ডরাই আমি মসজিদে যাই না আমার ওযু হইলো কিনা টুপি আছে কিনা পাঞ্জাবি আছে কিনা এটার নাম ভয় নয় ভয় হচ্ছে ফাসতাকিম কামা উমিরতা যেভাবে আদেশ করা হয়েছে ওইভাবে আপনি চলা যদি এর বিপরীত চলেন তাইলে আপনার অন্তরে আল্লাহর ভয় এখনো ঢুকে নাই সিল্লা বলেন ঠিক কিনা বাবার আমার ভাইয়ের আমার গভীর মনোযোগ টাইটেল পাস করার পরে মুফতি মুহাদ্দিস মুফাসসির হওয়ার পরে আপনার ভিতরে যদি তরিকত শিক্ষার স্বাদ তৈরি হয় আপনি তরিকতের নিয়ামত কোন হক্কানি পীরের কাছে murid হওয়ার যদি স্বাদ তৈরি হয় তাইলে মুফতি সাহেব মুফাসসির মুহাদ্দিস সাহেব কোন পীরের কাছে murid হওয়ার পরে তার প্রথম সবক হলো কলবে সিল্লা বলেন কোথায় কলবে কলবের সবকটা হলো আমি মুতাওয়াজ্জা হই আমার লতিফায়ে কলবের তরফ আমার কলবকে মুতাওয়াজ্জা করিলাম আল্লাহ তাআলার তরফ আল্লাহ তাআলার তরফ হইতে আল্লাহ আল্লাহ নামের জিকিরের ফয়াজ আমার পীর সাহেব ও দাদা পীর সাহেবের উসিলাতে আমার কলবে আসে আর আমার কলব আফসে আফ আল্লাহ আল্লাহ করে আসেনি না নাই আপনারা তো অনেক পীরের কাছে বায়াত আছেন মুফতি সাহেব যাওয়ার পরে এই সবক মুহাদ্দিস মুহাদ্দিস মুফাসসির সাহেব যাওয়ার পরে এই সবক যদি ইকরাম বানিয়া সঙ্গের ইকরামের কোন মানুষ যদি যায় কোন পীরের কাছে murid হয় লোকটা রিকশাওয়ালা কিওয়ালা রিকশাওয়ালা লোকটা দিন মজুর লোকটা কৃষক লোকটা বাজারে মুদি দোকানদার সবজি বিক্রেতা সে নিয়ত করলো আমি কোন পীরের কাছে murid হব সে যখন কোন পীরের কাছে murid হওয়ার নিয়ত করবে যাবে তাকেও দেওয়া হবে সবক কলবে সিলেবরেন ঠিক কিনা তাইলে বোঝা গেল তরিকতে দাখিল হওয়ার সুরতটা এক তরিকতে দাখিল হওয়ার সুরত এক মুফতি হওয়ার পরে আলাদা কোন সবক নাই প্রথম সবক কলবে রিকশাওয়ালার প্রথম সবক কলবে এখন হলো কাজে কাজী কাজে কাজে কাজী গভীর মনোযোগ বাবার আমার ভাইয়ের আমার কোরআনুল কারিমে 114টি সূরা আছে কতটি সূরা 114টি সূরা এর মধ্যে একটা সূরা আছে সূরাতুত তিন ইমাম সাহেবরা ম্যাক্সিমাম নামাজে ওয়াত্তিনি পড়েন পড়েন না সূরাটা ছোট কিন্তু বাবার আমার ভাইয়ের আমার তরিকত পন্থীদের জন্য এই সূরাটা এত মর্যাদার এই সূরাটার ভিতরে আছে কেমনে মানুষের দাম বাড়ে আর কেমনে কমে কোন পীরের কাছে murid হওয়ার পরে দেখবেন দিনের পর দিন যায় তরিকতের কোনো উন্নতি নাই সবক নাই দিয়ান নাই মুরাকাবা নাই মুশাহাদা নাই মুহাসাবা নাই তার মধ্যে কুরিফুর কোনো মেহনত নাই শরীফু কায়েম করার কুরিফু দমন করার কোনো কৌশল পীরের কাছ থেকে নেয় না পীরের কাছে murid হওয়ার পরও দেখা যায় নামাজ পড়ে না আসেন না নাই বাবার আমার ভাইয়ের আমার সিনিয়র লবণ দেখতে এক রকম কিন্তু মুখ দিলে বোঝা যায় কোনটা সিনিয়র কোনটা লবণ আপনি কোন পীরের কাছে এখনো murid হন নাই আপনি লবণ আর আপনি পীরের কাছে murid হয়ে গেছেন দেখতে এক রকম আপনি সিনির মতো কারণ আপনি ঘুমাইলে আপনি murid হন নাই ঘুমাইলে আপনার ফাসান ফাস ইসমেজাত আপনার লতাইফ সমূহ জিকির জারি হয় নাই আপনি ঘুমাইছেন একবারে বম্বাস্টিক মার্কা ঘুম খবর নাই স্ত্রী মাঝে মাঝে গুতা মারে কিতাবে তুফান দুগটাইলা রবি আর একজন তরিকতপন্থী যদি ঘুমায়
ইকরাম গ্রামের বাংলা করেও যদি ঘুমায় রে আমার নূরের নবী হাজির হয়ে যাবে। যে নবীকে একবার দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। বাবার আমার ভাইয়ের আমার এটা হচ্ছে দরবারের তরিকতের আলোচনা, শুনতে রাজি আছেন? গভীর মনোযোগ। বাবার আমার ভাইয়ের আমার তরিকতের লাইনে মেহনতের সবক প্রথমে এক, কিন্তু আপনি যখন সাধনা করবেন সাধনা করতে করতে বেলায়েতে সুগরা বেলায়েতে কুবরা এইভাবে মায়াতে হুব্বি জাজবাতু মিন জাজবাতিল্লাহ হাকিকতে মুসাবি হাকিকতে ইসাবি হাকিকতে খালিলুল্লাহ ইব্রাহিমি হাকিকতে মোহাম্মদি হাকিকতে আদামি এইভাবে সবকগুলি যখন আপনি তয় করবেন সাধনা করবেন আপনি বাঙ্গা করে ঘুমাইতে পারে। কিন্তু এমন এক সুরত আপনার বাতিনি সুরত তৈরি হবে আপনার চামড়ার চুকার প্রয়োজন থাকবে না। ফাইন্নাহু ইয়ানজুরু মিন নূরিল্লাহ আপনার চামড়ার চোখ জিরো হয়ে যাবে, আপনার ভিতরে আল্লাহর নূরের চোখ ফুটে যাবে। সিল্লাই বলেন সুবহানাল্লাহ। আপনার হাত হয়ে যাবে অবসারিহি ওয়ারিজলাইহি ওয়ায়াদিহি, তার হাত হয়ে যাবে আল্লাহর কুদরতি হাত, তার চোখ হয়ে যাবে আল্লাহর কুদরতি চোখ। সিল্লাবর না সুবহানাল্লাহ। বাবার আমার ভাইয়ের আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যেদিন দুনিয়া থেকে পর্দা করলেন খাজা সাহেব, ওনার লুটা লুটা ছিলেন তো ফানিল লুটা, ইকরামের মানুষ পার্শ্ববর্তী এলাকার মানুষ, খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমিরি রহমতুল্লাহ আলাইহির লুটার গভীরতা আয়না সাগরের চাইতে বেশি ছিল। আয়না সাগর আমি পিসপুর দিয়া সারাটা ঘুরে দেখছি সারাটা সাগর, কিন্তু বাবার আমার ভাইয়ের আমার কেন বললাম গভীরতা, পৃথ্বীরাজের সামনে খাজা সাহেবের কেরামত ছিল টোটাল, আয়না সাগরের পানি লুটায় ঢুকে গিয়েছিল। আরো জোরে বলুন আল্লাহু আকবার। এই ওলি আল্লাহদের পদ ধরবেন না সারবেন? আরো জোরে বলুন। সিন্নে খাইলা খার দ্বারা মোল্লা চিনলায় না। সিলের যাই আসে রে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করে না। আওলাদে রাসূল আসছেন মুরার বন থেকে জিয়ারতে আসছিলেন, এখানে আসছেন, আবার আমি জোর করে বলছি সাহেব আমার সাথে যাবেন, বলছেন না আমি মুরার বন যাইতে হবে। আবার কানেকশনটা বুঝেন বাবার আমার ভাইয়ের আমার, আপনি পীরের কাছে মুরিদ হওয়ার পরে আপনার মর্যাদা কেমন হবে? মুরিদ না হইলে টের পাবেন না, কারণ সহবতে সালেহ তোরা সালেহ কুনুত, সহবতে তালেহ তোরা তালেহ কুনুত, সুসঙ্গ যদিও হয়ে যায় আপনি দামি হয়ে গেলেন। আতরের দোকানে গেলে আতর যদি নাও লাগান সুগন্ধি লাগবে, ঠিক কিনা? হবিগঞ্জে খামার ভর্তি কেউ ভাই আপ দিছেন নি কোনোদিন? খামার ভর্তি তোমার ফ্রেন্ড আছে না? দা খামার ভর্তি গেছো নাকি? দা কুদালে লাই গেছো? কোনো বন্ধু বান্ধব আসেনি? নাই। আমি হবিগঞ্জে চৌধুরী বাজার এত বছর হয়ে গেল, প্রায় 14 বছর হয়ে যাচ্ছে, খামার ভর্তি কেউ রে ভাই আপ দিতে দেখছি নাকি? দেখো না ইসাহ খামার ভর্তি ভাই আপ দেয়নি কেউ, কারণ বুঝই যায় না যে কি জানি একটা ফুই ফুই দিয়া সাদার খাবারটা চলি যাব, ঠিক কিনা? কিন্তু আতরের দোকানের কাছে গেলে খালি নাক দিয়ে খালি বাইস মারে, ঠিক কিনা? বাবার আমার ভাইয়ের আমার, আমরার দেশে হলো 14 নম্বর আতর, আতরের গ্রান পাওয়া যায় হজে গেলে, আদরে আতরের মার্কেটে দি গেলে বাহির হতে মন চায় না, ছোট্ট একটা বোতলের দাম 1 লক্ষ 2 লক্ষ টাকা। আমি আতরের পট্টি ভাই মাঝে মধ্যে ঢুকে যাইতাম, বেটানিতে টেকা দিয়ে কিনা গ্রান নেয় আর আমি ফ্রি সার্ভিস, কিনা লাগে না তো এটা ফ্রি সার্ভিস। এক জামানা সহবতে বা আউলিয়া বেহতর আজ সদ সাল তাঁত বেরিয়া, একজন নেককার মানুষের কিনারে বসা এক যুগ রিয়া মুক্ত এবাদতের চাইতে বেশি দামি। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লামা
আশিকী রহমতুল্লাহ আলাইহি ওনার সুযোগ্য বড় সাহেব দাদা এই দরবারের গদিনী শিল্পীর ওনার মতো একজন নিরহংকার ওনার মতো একজন নিঃস্বার্থ ওনার মধ্যে কোনো অহংকার নাই অহমিকা নাই নিজেকে জাহির করার বিন্দু মাত্র কোনো ইচ্ছা নাই সিলহা বলেন ঠিক কেনা এই স্টেজে বসে আমি দেখলাম হুজুর ওয়াজ করতেছে কিন্তু বাজুকি রহমতুল্লাহ আলাইহির নাম হইছিনে না কিন্তু ওনার মধ্যে কোনো ফিলিংস দেখলাম না আমার দরবারে এসে ওয়াজ করলো কিন্তু আমার বাবার নামটাও চিনে না কিন্তু ওনাদের নিঃস্বার্থতা প্রকাশ পেয়েছে আমরা সমাজে নাম করার জন্য তরিকতের কাজ করি না আমরা তরিকতের কাজ করি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করার জন্য বলেন ঠিক কিনা আপনাদের সামনেই তিনি পোস্টার নিয়ে বলতেছে এখানে কি কোনো ফির মাজার উজার আছে না বলছে না বলছে তো আমি তো কাছে বসা কিন্তু সাহেব দাদাগণের এমন কোনো ফিলিংস নাই যে আমাদের গুণগান করবে ওয়াজিরা এসে এখানে তারা ওই আলোচনায় খুশি যে আলোচনায় নবীর মহব্বত বাড়বে ঠিক কিনা ওই আলোচনায় তারা খুশি যে আলোচনায় তার লতাইফ সমূহ আল্লাহর জিকির জারি হবে আসছে গুনাগার হইয়া গুনাহ মাফ করাইয়া যেন আল্লাহর কাছে মাফ চাইয়া নিষ্পাপ হয়ে যাইতে পারে বলেন ঠিক কিনা বাবার আমার ভাইয়েরা আমার এর নাম হলো হক্কানি দরবার কি দরবার হক্কানি দরবার যে দরবারের মধ্যে নিজের কোনো কৃতিত্ব নাই বাবার আমার ভাইয়েরা আমার আমাদের দেশে অনেক পীর আছে এমন সুন্দর বাইপাস ঘুমায় বিছনায় বাইপাস ঘুমায় না ডান দিকে মহিলায় ফাও ডিফায় বাম দিকে ফাও ডিফায় সুযোগ ফাইলে হাতও ডিফায় সুযোগ ফাইলে মাথাও ডিফায় ঠিক কিনা মাঝে মধ্যে নিজেও কিছু সাপ দেয় কিন্তু না 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 এখানে আসার পরে আল্লামা বাচুকি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য বড় সাহেব দাদা যিনি বর্তমানে বায়াত করান ওনার ঘরে গেলে কোনো মহিলা আসেনি ওনার খানকা মাতুন না নাই কিন্তু মহিলা আছে মহিলা যে নাই এ কথা বলবো না আছে শত শত মহিলা আছে আছে না কিন্তু একটা মহিলাকে আপনি দেখতে পারবেন না সব পর্দার ভিতরে সবাই কোথায় পর্দার ভিতরে আপনি একলা বেহেশতিকা মজা নাই আমরার বাহিরে মজা পাইছেন না আদম আলাইহিস সালাম একলা মজা পাইছেন নি হ্যাঁ হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ আদম নবীর মজার লাগি সৃষ্টি করেছেন জিরে বলুন না সুবহানাল্লাহ তাইলে বেহেশত গেলে মহিলারা তো বেহেশতে যাওয়া লাগবে পর্দার ভিতরে তারা ওয়াজ শুনবে একটা কথা যদি আমার মা বোনের আমল করতে পারে আজকের মাহফিল সার্থক সিল্লা বলে ঠিক কিনা বাবার আমার ভাইয়ের আমার গভীর মনোযোগ তরিকত মানুষকে কিভাবে পরিবর্তন করে এটা কোনো আলাদা ধর্মের বিষয় না এটা হচ্ছে আল্লাহকে পাওয়ার সহজ পদ্ধতি আল্লাহকে পাওয়ার রাসূলকে খুশি করার উন্নত ব্যবস্থা সিলেবল ঠিক কিনা এক জায়গায় আমি ওয়াজে গেলাম আমার ওয়াজ শেষ হইল একটা অনেক দূরে নাম বললে আপনারা চিনে ফেলবেন আসার ব্যবস্থা নাই নৌকা দিয়ে গেছি ওয়াজে তারা এক জায়গায় রেস্টের জন্য দিল রাত্রে ঘুমাইবার জন্য কিন্তু মাইক বন্ধ হইছে না আমি বাড়ির মালিককে বললাম মাইক বন্ধ না কেন আমি তো প্রধান অতিথি আমি তো সে সুরাইলাম আখির মুনাজাত দিয়া সিন্নি উন্নি খাওয়াইয়া মাইক বন্ধ না কেন হুজুর টেকা দিয়ে আনছি তো এটা হালাল হইতি মাইক হালাল করার কিছু আজি শেষ রাত্রে আছেন না নাই আছে এরা কিন্তু এরা নাম কিন্তু ফুস্টার নাই হালাল করার জন্য মাইক হালাল করার জন্য হুজুর দাওয়াত দিছেন উনি ওয়াজ করছে ওয়াজ করতে করতে ফেন্ডাল তো খালি এখন এমন এক মুনাজাত দিছে প্রায় দেড় ঘন্টা মুনাজাতে দোয়ার মধ্যে বলতেছে আল্লাহ আমার মা বাপ রে মাফ করে দে তোমার মা বাপ রে তুমি মাফ করে দে সিল্লাই বলেন না নাউজুবিল্লাহ মিন জালিক আল্লাহর কোন মা বাপ আছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আল্লাহ কাউকে জন্ম দেন নাই আল্লাহকে কেউ জন্ম দেয় নাই বাবার আমার ভাইয়ের আমার গভীর মনোযোগ ফেন্ডালে কেউ নাই মুনাজাত শেষ করি আমাইকে বলতেছে আমার ওয়াজ সার্থ বাঘের বাচ্চা একটাই ভালো
এ দাঁড়াইয়া কয় কিতাবালা কয় আমার বেশি মানুষের দরকার নাই, রায় তিনটার সময় যে তুমি একজন আছো মিয়া শুকরিয়া আল্লাহ। কয় মিয়া চোর তুমি, আমি অপারেটর মিয়া, কোন দিন বাড়ি যাইতাম মাইক ছাড়ো না এখানে। বাবার আমার ভাইয়ের আমরা অপারেটর আমারে থুয়ে দিতে পারবো নি না, এত বিপদ পড়ছে। বাবার আমার ভাইয়ের আমার অনেক জিনিস আমরা জানি না, কিন্তু অলি আল্লাহরা সহজে আপনাকে আল্লাহর জিকির বাতাইয়া দিবে। চিল্লাই বলেন ঠিক না? মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম রাস্তা দিয়ে যাচ্ছেন, এক লোক বলতেছে আল্লাহ তোমাকে যদি পাইতাম শরীরে তেল মাখাইয়া দিতাম, মাথার চুল আছড়াইয়া দিতাম। মূসা নবী বললেন এই 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 আল্লাহর মাথা আসেনি তুই দে চুল আছড়াইতে, আল্লাহর তো কোনো অংশ নাই, শিরিক হইব, তবা তবা আর মুখে দিয়ে আল্লাহর নাম নিতাম না। এত ডরাইয়া মূসা নবীর হাত পাইয়া, যে মূসা নবী এত গরম নবী ছিলেন, আজরাইলদের তাপ পড়তে দিছেন, গরম গরম নবী তো তাজাল্লি, এত গরম ছিল না। কুহেতুর পাহাড়ে গেলেন মূসা নবী আল্লাহর সাথে কথা বলবেন, আল্লাহ পাক বললেন মূসা আগে যাই আমার আশিকের মুখটা ছুটাই আসো, তার ভিতরে আমার প্রেম আছে, সে আমাকে অনুনয় বিনয় করে যখন আমাকে সম্বোধন করে আমি তার জবানের দিকে তাকাই না, আমি তার কলবের দিকে তাকাই। সিল্লে বলেন না সুবহানাল্লাহ। এই যে নেসাই সাহেব বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলা জিব্বা ছিল না, ছোট জিব্বা ছিল না, কোল জিব্বা নাই। তিনি আজানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানে উচ্চারণ আশহাদুর জায়গাত বলতেন আশহাদু, শব্দটা কি বলতেন আস, শব্দটা হচ্ছে আশ, শব্দটা কি আশ, আর বলতেন আস আশহাদু। কিতাবের মধ্যে লেখা দেখলাম মনটা ভরে গেল, বেলালুসিন সিনুল্লাহ, সুবহানাল্লাহ বলেন, বেলাল বলতেন সিন আর আল্লাহ শুনতেন সিন, আরো জোরে বলুন না সুবহান। এটা প্রেমিকের বিষয়। বাবার আমার ভাইয়ের আমার এখনো যারা কোন হক্কানি পীরের কাছে বায়াত হন নাই, তাড়াতাড়ি বায়াত হন, সবক নেন, সাধনা করেন, আপনার আপনার ছেলের জন্য সব সময় দোয়া করেন, আল্লাহ আমার ছেলেকে সুসন্তান বানায়ো, মাবুদ গো আমার সন্তানকে নামাজি বানায়ো, সুখী বানায়ো, আমার সন্তানকে ওলি আল্লাহ বানায়ো, আমার মেয়েকে আল্লাহ সঠিক পাত্র মিলাইয়া দিও। সব সময় মা বাবার টেনশন থাকে বাচ্চাদের জন্য, কিন্তু সবচেয়ে বড় উপকার হবে, সবচেয়ে বড় ফায়দা হবে, আপনার সন্তানকে একটি হক্কানি পীরের কাছে মুরিদ করেন, তার কাছে বায়াত করান, দেখবেন আপনার দুয়ার চাইতে এক সহবতের কারণে তার মধ্যে 100% পরিবর্তন হয়ে যাবে। এই জন্য পীর দেখা যায় বাবা বায়াত হইছে কিন্তু ছেলে বায়াত হয় না, করে তাই তো আমার দাদা, তাই না আমার কি দাদা, পীর পীর কারো দাদা হয় না, পীর কারো নানা হয় না, পীর কারো দুলাভাই হয় না, পীর সবার জন্য পীর। বাবাও বায়াত হতে পারবে, ছেলেও বায়াত হতে পারবে, স্ত্রীও বায়াত হতে পারবে, মেয়েও বায়াত হতে পারবে, পীর সবার জন্য পীর। সিল্লাই বলেন ঠিক কিনা? বাবার আমার ভাই আমার আল্লাহর হাবিবের কাছে বায়াত ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সম্পর্কে শ্বশুর সম্পর্কে ইকরাম গ্রামে, মনোযোগ দিয়া শুনেন বাবার আমার ভাইয়ের আমার, ইকরাম গ্রামে যদি পঞ্চায়েতের মানুষ কোন মেয়ে বিবাহ দেয় কয়দিন পরে জামাই আসে মেয়ে নিয়া, মাথুন না আড়াই দিন, কয়দিন পরে নিয়ে আসে, আড়াই দিন পরে নিয়ে আসে জামাই মেয়েকে নিয়ে আসলো ইকরাম গ্রামে,
শ্বশুর যাইয়া জামাইকে দেখা মাত্র যাইয়া কদম বসি শুরু করে দিছে, জামাই তুমি এইছো আগে কদম বসি লও, মানবানি মানবানি। যদি ইকরামের মানুষ দেখে শ্বশুরে জামাইকে কদম বসি করে, মানুষ বলবে ইজ্জত মারছে, ইকরামের ইজ্জত মারছে, রে কাজটা করলো কি, শ্বশুর হইয়া জামাই রে কদম বসি হইয়া ফেলছে। কিন্তু বাবার আমার ভাইয়ের আমার আল্লাহর হাবিব ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাই দামান, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন শ্বশুর। নবীর সামনে যতবার যাইতেন ততবার নবীকে কদম বুসি করতেন। ফাদাকা বি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার কদমে আমার মা বাবা কুরবান, নবীর কদমে মা বাবাকে কুরবান। আমরা দেশের মোল্লা নিতে পাইলে কোন শিরিক কলিছে ভাই, দিত আল্লাহর কদম দিলাইছে নবীর কদম সিলাই বলেন ঠিক কিনা, কিন্তু প্রত্যেকটা হাদিসে দেখবেন ফাদা কা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার কদমে আমার মা বাবা কুরবান। নবী সাহাবায়ে কেরাম নবীকে চিনতেন সিনার মতো, এই জন্য আল্লাহ পাক বলছেন এরা জান্নাতি রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান। সিল্লাই বলেন না সুবহানাল্লাহ। বাবার আমার ভাইয়ের আমার গভীর মনোযোগ, আপনি যদি হকানি পীরের কাছে আপনার ছেলেকে মুরিদ করেন কি লাভ হবে শুনেন, শুনতে চান না আপনারা, এই আলোচনার দরকার আছে না, এটাই হলো দরবারের ওয়াজ। কারণ আপনার রোগ যেটা আছে রোগের ঔষধ দিতে হবে, সিল্লাই বলেন ঠিক কিনা। মসজিদে হুজুরে ওয়াজ করছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, আমরা প্রত্যেকেই প্রত্যেকের রাখাল, কিয়ামতের দিন রাখালরা জিজ্ঞাসিত হবে রাখাল এটা কেমনে করছো, আপনি ছেলের রাখাল আপনি স্ত্রীর রাখাল বলেন ঠিক কিনা, আপনি পরিবারের রাখাল আপনি গ্রামের রাখাল আপনি ইউনিয়নের রাখাল আপনি থানার রাখাল আপনি জেলার রাখাল আপনি বিভাগের রাখাল আপনি রাষ্ট্রের রাখাল, আপনার সারা পৃথিবী যে কোনো অংশ থেকে সারা ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বের একটা দায়িত্ব আছে না নাই। বাবার আমার ভাইয়ের আমার গভীর মনোযোগ, গরু যদি দান খায় গরুর দোষ না রাখালের দোষ, মুরাদ ধরে বাইছে মাথুর না কেন, মুরাদ ধরে বাইছে রাখালের দোষ না গরুর দোষ, মাথুর না কেন মজার দেশের মানুষ। আমার খুব মায়ার ভাই, এরা পিওর মানুষ বলেন না আলহামদুলিল্লাহ। বাবার আমার ভাইয়ের আমার গরুর কোনো দোষ হয় না রাখালের দোষ, কেন রাখালের দোষ বলে গরুর তো কোনো ম্যান ব্রেন পাওয়ার নাই, আকল বুদ্ধি নাই, রাখালের আকল আছে যে কেনা। এই বিচার যদি আমাদের হয় তাইলে আপনি ছেলের রাখাল, রাখাল যদি বেফতি হয় আকিদা খারাপ হয় বাবাকে জবাব দিতে হবে, সিল্লাই বলেন ঠিক কিনা। যেভাবে আল্লাহ পাক বলেন ওয়ামা কুন্না মুআযযিবিনা না বা'আসা রাসূলা, রাসূল যেখানে নাই সেখানে মানুষের কোনো আযাব নাই, কোরআনের কথা। এমনও দেশ আছে যে দেশে রাসূল যান নাই, আল্লাহ পাক বলছেন এই দেশের মানুষের কোনো আযাব নাই, বলেন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ বাবার আমার ভাইয়ের আমার, ইমাম সাহেব বলছেন রাখাল, আমরা কি রাখাল, এই ওয়াজ শোনার পরে মুরব্বির তো মসজিদের ভিতরে 12টা বাজছে, কার জন্য চুরি করলাম রে, সে বলে সুর ঠিক কিনা, কার জন্য দোষী সাজলাম সে বলে দোষী, কার জন্য কষ্ট করলাম রে, বিল্ডিং করলাম জায়গা জমি করলাম বাড়ি করলাম গাড়ি করলাম ব্যাংক ব্যালেন্স করলাম, যাওয়ার সময় তো সাদা কাপন ছাড়া কিছুই নেব না, আমি যদি রাখাল হয়ে জিজ্ঞাসা করা হয় আমাকে, তাইলে মুরব্বী কিন্তু মসজিদে বইসা গল্লাটা বাইল করছে, কি বাইল করছে গল্লাটা বাইল কইরা, পাওয়ার বাড়ছে না কমছে, মসজিদের ভিতরে সেন্টিমিটার বাড়ি গেছে,
মসজিদ আজকে বাড়ি গিয়া ফজরের নামাজও যদি ছেলে না যায় হয় তার একদিন নাইলে আমার একদিন গল্লা লইয়া যে আজান পড়ছে গেলে ফেরিফে দুমবাড়ি বাইরিতে বাইরিতে এলিয়া পালাইয়া হয় আব্বা মারন খানে নমাজ এ গেছে নমাজও গিয়ে আনা উজ্জ নামাজ শুনিছে কিভাবে নামাজ শুনছে আয় মাথুর না কি কিভাবে নামাজ শুনছে আচ্ছা আনা উজ্জ নামাজ শুনে নামাজ শুনবো কারণ আপনি তো তাকে আল্লাহর প্রেমিক বানাইতে পারেন নাই রাসূলের প্রেমিক বানাতে পারেন নাই আপনি যদি হক্কানি পীরের কাছে মুরিদ করতেন ফজরের নামাজ না তাহাজ্জুদও সারবে না সিলে বলেন ঠিক কি না আওয়াবিন সারবে না ইশরাক সারবে না চাষ্টের নামাজ সারবে না সালাতুল জাওয়াল সারবে না মুরাকাবা সারবে না ফাতিহা শরীফ সারবে না এক সব রেসানি সারবে না প্রত্যেকটা সবক সারবে না হালাল হারাম আল ফারকু বাইনাল হালাল ওয়াল হারাম হালাল হারাম তফাত করা তার মধ্যে তৈরি হবে কোনটা হালাল কোনটা হারাম সিল্লাই বলেন ঠিক কে দা শুধু তাই না বাবার আমার ভাইয়ের আমার হক্কানি পীরের কাছে যদি আপনার ছেলেকে মুরিদ করেন আপনার ছেলের পজিশন হবে তিনটা কয়টা শুনতে চাইনি এটা আপনি হজ জান গিয়া দোয়া করেন ছেলের লাগি কিন্তু ছেলে তো সুযোগ না এটা যে প্লাস্টিক মার্কা হইছে কোনো হুজুরের ওয়াজও খানে দি ঢুকে না কিন্তু আপনি কোন হকানে পীরের কাছে মুরিদ হন দেখবেন তার মাথায় সুন্নতি টুফি সুন্নতি দেন টুফিটা দেন সুন্নতি এটা কোন দরবারের টুফি না এটা বাজুকার টুফি না এটা কদম সালের টুফি না ফান্দাওকের টুফি না সরসিনার টুফি না ফুরফুরা সোনা খান্দার টুফি না এই টুফি পরলে আপনি মনে করবেন না যে এরা মনে হয় বাজুকা হিসাবের মুরিদ না আমি একবারে সঠিকভাবে বলে যাই এই টুফিটা ছিল আমার নবীর বিদায়ের সময় এটা সুন্নতি টুফি কি টুফি সুন্নতি টুফি এই টুফি পরলে সুন্নতি টুফি পরলেন টুফি পরা সুন্নত আর সুন্নতি টুফি পরা আর সুন্নত সিল্লাই বলেন ঠিক কি না সুন্নত পরা নামাজ সুন্নত কিন্তু মসজিদে না পড়িয়া বাড়িতে সুন্নত নামাজ পড়া আরো সুন্নত মাসলাটা বুঝছেন নি সুন্নত নামাজ পড়া সুন্নত মসজিদে না পড়িয়া বাড়িতে পড়া জোহরের নামাজের সুন্নত ফয়লা কয় রাখার আরো জুড়ে ফোরন কোনানো মসজিদ আর আমি এখন কি বলছি এই সাইড রাখার সুন্নত মসজিদে না পড়িয়া বাড়িতে পড়া সুন্নত বলেন না সুবহানাল্লাহ এটা হচ্ছে মাসালা এটা হচ্ছে মাসালা গভীর মনোযোগ বাবার আমার ভাইয়ের আমার হক্কানি পীরের কাছে যদি আপনার ছেলেকে মুরিদ করেন আপনার ছেলের পজিশন হবে দুইটা কয়টা আপনি করা লাগবে না তার সাধনায় তাকে নিয়ে যাবে সাধনায় নিয়ে যাবে ছেলে সন্তান তিন প্রকার সন্তান দেখেন ওয়াজে ওয়াজ ওয়াজের বিষয় আসে সব বলা যায় না সব বলা কি যাবে কালকে আপনাদের সানফুর ছিল আমার ওয়াজ সানফুর কালকে যাইতে যাইতে বাসায় দুইটা বাজছে আজকে আপনাদের এখানে কালকে আরেক জায়গায় আমাদের তো কাজই যায় একটা ওয়াজ করলে আরেকটা চলে আসে সন্তান তিন প্রকার এক নাম্বার হলো সুসন্তান দুই নাম্বার হলো শুধু সন্তান তিন নাম্বার হলো কুসন্তান দলিল ওয়া নাবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا مات ابن ادم انقطع عمله الا ثلاث او صدقه جاريه او علم ينتفع به او ولد صالح يدعو له সিল্লাই বলেন সুবহানাল্লাহ
এই হাদিসের টোটাল ব্যাখ্যা দেওয়ার সময় নাই, শুধু হেডলাইন নিচেরটা বলি। আও ওয়ালাদে সালেহ ইয়াদউ লাহু, নবীজি বলছেন সন্তান যদি হয় সুসন্তান, এক নম্বরে সন্তান, দুই নম্বরে বলছেন সুসন্তান, তিন নম্বরে বলছেন ইয়াদউ লাহু, যদি হয় দোয়াকারী তার মুনাজাত করতে দেরি, মা বাবার কবরের আজাব বন্ধ হইতে দেরি হয় না। বাবার আমার ভাইয়ের আমার এমন সুসন্তান বানানোর ইচ্ছা আছে নিনা নাই, তাইলে তাড়াতাড়ি লেট নাই তাড়াতাড়ি ছেলেকে বায়াত করান। বাবার আমার ভাইয়ের আমার মা বন্ধের আছেন, আপনার মেয়েকে বায়াত করান। জিরে বলুন ঠিক কিনা? গভীর মনোযোগ, আপনার ছেলের পজিশন হবে তিনটা।